চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে অর্থাৎ 14 তারিখের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই পরম করুণ আমাদের অশেষ কৃপায় ভালো আছো। তো আমরা সংক্ষিপ্ত বিভিন্ন জিনিসগুলো আমরা ভগ্নাংশের বিভিন্ন টার্মগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা যোগ্যতা ভিত্তিক করবো। যোগ্যতা ভিত্তিক কীভাবে থাকবে আমি আজকে দুইটা অঙ্ক পড়াই দেওয়ার চেষ্টা করব। তোমাদের শীট থেকেই আগে দেখো, শীটে দেখো যোগ্যতা ভিত্তিক আছে কি। 1 নম্বর, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে পশ্চিমে আর পূর্বে, খেয়াল করো কথাটা, এখানে যদি বিদ্যালয় হয় তাহলে একজনের বাড়ি পশ্চিমে একজনের বাড়ি পূর্বে, এরকম একটা কন্ডিশন। তাহলে একই প্যারালেলি কিন্তু একই রাস্তার মধ্যে শেষ প্রান্তে একজনের বাড়ি আর এক প্রান্তে একজনের বাড়ি আর এক প্রান্তে আরেকজনের বাড়ি, এটা বলো, বুঝছো? তাহলে একই লাইনের মধ্যে বাড়ি, রাস্তাটা সোজা পূর্ব পশ্চিম। 9 নম্বর কি বলছে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। তাহলে দেখো, যেহেতু এক রাস্তার এক প্রান্তে সবুজের বাড়ি, এক প্রান্তে মিতুর বাড়ি, তাহলে বিদ্যালয় থেকে ওদের বাড়ির দূরত্বের যোগফলটাই হবে সবুজের বাড়ি আর মিতুর বাড়ির মোট দূরত্ব, বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে সেটা করি আমরা, আমি এই ছবি দিতে হবে না, আমি ছবিতে দিয়ে বুঝাই দিব। তাহলে দেখো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির আগে লিখে নিতে পারো ওটাও, তারপরে এটা লিখে নিতে পারো, যেহেতু 2 বা 3 নম্বর থাকবে একটু লিখে নেওয়াই ভালো। তাহলে দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, পুরোটাই দেখো, এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পশ্চিমে পূর্বে অবস্থিত। এখন তাহলে আমরা প্রশ্নটা পেয়েছি, এখানে যা আছে তাই লিখবো। অতএব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, এখানে আছে, খাতার শেষে জায়গা থাকবে না, তোমরা অঙ্কটা এখান থেকে শুরু করো। তাহলে যোগ করতে হবে, এটা মোট দূরত্ব যেহেতু বলছে, তাহলে দূরত্বের একক কি কিলোমিটার, বন্ধনী দিয়ে আমরা কিলোমিটার লিখব। এখন দেখো, তোমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমাদেরকে শেখানো হইল না, এখানেই শেখাচ্ছি, একবারে হয়ে যাবে। তোমরা এই দুইটাকে সমূহর বানায়ও করতে পারো, অথবা আর একটা সিস্টেম আছে কি, এখন যে সিস্টেমটা বলতেছি সমূহর বাদ দিয়ে, সেই সিস্টেমটাই তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে কাজে লাগবে, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 আপার ক্লাসগুলোতে। হ্যাঁ, আমি সেইটাই শেখাই। এই যেখানে কয়টা ভগ্নাংশ, দুইটা, যদি তিনটা থাকতো তিনটা নিয়ে কাজ করতে হবে, এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা সাইডে রাফ করি, একটা ভগ্নাংশের হর 8, একটা ভগ্নাংশের হলো 12, তোমরা লসাগু এল পদ্ধতিতে করবা। এটা আমি মনে হয় ইয়াতে শিখিয়েছিলাম তোমাদেরকে গুণনীয়ক ও গুণিতক অধ্যায়ে, ওখানে অবশ্যই মনে রাখার কথা। এখন দেখো, 4, 6 আবার 2 দিয়ে যায়, যতক্ষণ 2 দিয়ে যাবে ছোট মৌলিক সংখ্যা দিয়ে যাবে ততক্ষণ ছোটটা দিয়েই করতে হবে, 2, 3 এই পর্যন্ত আসছি, আর যায় না, মিনিমাম 2টাকে যেতে হবে, কিন্তু লসাগু করার সময় মিনিমাম 2টাকে ভাগ যেতে হবে, এখন 2টাকে যায় না, 1টাকে যায়, তো আর করা যাবে না। এখন লসাগু কত হবে, তাহলে
দুই গুণ দুই গুণ দুই গুণ তিন, অর্থাৎ তিন গুণ ছয় গুণ বারো গুণ চব্বিশ, একবারে বললাম আমি ঠিক না, না চব্বিশ হলো, তাহলে দুইটা লসাগু চব্বিশ, তাহলে একটা লাইন টেনে আমরা চব্বিশ দিব আগে। এখন একটা করে ভগ্নাংশ নিয়ে কাজ করো, খেয়াল করো, এখন এটা ভগ্নাংশ আগে ভুলে যাই, ওটা মাথায় না রাখে, এইটা নিয়ে কাজ করবে। এখন এই ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করো, কত হয় চব্বিশকে যদি তোমরা আট দিয়ে ভাগ করো তিন হয়, তিন আসতে চব্বিশ, সেই তিন দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ করো, এই ভগ্নাংশের লবও তিন আছে, তাহলে তিন আর তিন গুণ করে হয় তিন তিনটা নয়, বুঝতে পারছ? এখন এই ভগ্নাংশ আসো এবং মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন দিবা, বুঝছ? এটা যেহেতু যোগ করবো যোগ চিহ্ন। এবার দ্বিতীয় ভগ্নাংশ আসো, এটা ভুলে যাও, এটা তোমরা টোটালি ভুলে যাও। দ্বিতীয় ভগ্নাংশের হর কি? বারো, বারো দিয়ে লসাগুকে ভাগ করলে লসাগু চব্বিশ, চব্বিশকে ভাগ করলে কত হয় দুই, সেই দুই দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ দাও, লব হলো পাঁচ, পাঁচ গুণি দশ, এই সিস্টেম হলো এটা, বুঝছ? এভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে, এই নিয়মটাই ফলো করতে হবে, সমহার বিশিষ্ট না, সমহার যখন তোমাদেরকে করতে হবে তখন করবা, প্রয়োজনে সমহার করবা, তার আগে সমহারে যেও না। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম, যোগ করে ফেলো, এখন দশ আর নয় যোগ করলে হয় উনিশ, নিচে চব্বিশ, তাহলে উত্তরটা লিখবা, এই যে এই কথাটা লিখে উত্তর লিখবা, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হলো উনিশ বাই চব্বিশ কিলোমিটার, তাহলে ক নম্বর হয়ে গেল, ক নম্বরের এই অংশটা আমরা এখানে নোট করে রাখি, দুইজনের বাড়ির দূরত্ব এটা লাগতে পারে এত কিলোমিটার, এখানে নোট করে রাখি, তোমাদেরকে নোট করে রাখতে হবে না, তোমরা তো খাতায় লিখতে, আমি মিশাবো তো, এই জন্য এটা নোট করে রাখো, টানটা লাগতে পারে। এখন আসি খ নাম্বারে, খ নাম্বার কি বলছে, একের খ বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এই দেখো এইখানে কিন্তু তোমার আবার ওই সমূহার বানাইতে হবে, বুঝতে পারছো? তাহলে ওই কথাগুলোই লেখো আগে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে, এই ভাষাগুলো লিখতে হবে কিন্তু, তোমরা লিখে নেও, আমি বারবার লিখতেছি না, আগের ভাষাটাই, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিম, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে, এই কথা দুইটা লিখে নেও, ওই ভগ্নাংশ দুইটা থেকেই যেহেতু অঙ্ক করতে হবে, সেহেতু ওই দুইটা অংশ তোমাদের টার্ম দুইটা লিখে নিতে হবে, সবচেয়ে ভালো হয়। এখন দেখো এখন আমরা সমহার ছোট বড় দেখাইতে হলে কার বাড়ি নিকটবর্তী কার বাড়ি দূরবর্তী একে দেখাইতে গেলে ওই ভগ্নাংশ দুইটাকে সমহার বানাইতে হবে, তা না হলে তুমি ছোট বড় দেখাতে পারবে না। হ্যাঁ, এমনি দেখে কিন্তু যদিও বলতে পারো তারপরেও করা যাবে, বলতে হবে তোমাকে পড়ে দেখাতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, সেই সেই জন্য আমরা এবার তাহলে লেখো ভগ্নাংশ দুইটি হর ভগ্নাংশ দুইটি হর আট ও বারো এর লসাগু কত একবার বের করছিলেন, ওইটাই লিখে দাও, লসাগু সমান চব্বিশ। এখন সমহার বানানোর সিস্টেম কি, এই যে ওখান থেকে আসবো, চব্বিশকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করো তিন, তখন তিন বাই আট সমান তিন গুণ তিন আট গুণ তিন সমান নয় বাই চব্বিশ, একটা হয়ে গেল। এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো চব্বিশ ভাগ বারো সমান দুই, তাহলে পাঁচ বাই বারো সমান পাঁচ গুণ দুই বাই বারো গুণ দুই সমান দশ বাই, এখন দেখো বলছে যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, নিকটবর্তী বলছে কাছাকাছি, অর্থাৎ কোনটা ছোট সেইটা দেখাইতে পারে, তাহলে এই যে দেখ এখানে দেখো এখানে কোনটা বড় কোনটা ছোট দেখাও, এখানে নয় বাই চব্বিশ ছোট দশ বাই চব্বিশ, দেখো তো এটা বড় না এটা বড় এটা বড় এটা ছোট, হ্যাঁ, বা ওদের অরিজিনাল ভগ্নাংশে ফেরত যেতে হবে, এটা তো দেখাতে পারে এইটা কোথেকে পাইছি সেটাতে যেতে হবে, হ্যাঁ, এইটা ভাগ ছোট এটা পাঁচ বাই বারো, তাহলে দেখো তো এটা কার অংশ, এটা সবুজের আর এটা হলো মৃত্যু, ঠিক আছে, তাহলে অতএব লিখতে পারে নিকটবর্তী বলছে ছোটো যেটা সেইটাই হবে নিকটবর্তী, অতএব বিদ্যালয় থেকে
যেহেতু এটা বড় এটা সেহেতু বিদ্যালয় থেকে সূর্যের বাড়ি এখানে এখানে না লিখে যেহেতু লেখো হ্যাঁ যেহেতু সূর্যের বাড়ি বিদ্যালয় থেকে নিকট বুঝতে পারছো নিকট বুঝেছ নিশ্চয় তাহলে আমাদের সমূহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটাও হলে ওদিকেও রাখি দেখি পরে লাগিয়েছি না ব নম্বর আছে মনে হয় কি বলছে ক নম্বরটা দেখি তাহলে সবুজ ও মিথুন বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বে পার্থক্য তাহলে আমরা ছোট বড় পেয়ে গেছি কোনটা ছোট কোনটা বড় প্রথমটা ছোট দ্বিতীয়টা বড় তাহলে এখন পার্থক্য বের করা সহজ এই দেখো তোমরা যদি পার্থক্য বের করো সেখানেও কিন্তু ছোট বড় বানাতেই হবে তো আমরা ক্ষয়ে বানাই ফেলছি আর দ্বিতীয়বার করতে হবে না এখন লেখো তাহলে ব নম্বর লেখো ব নম্বর তাহলে লেখো সবুজ ও মিথুন বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য ওই কথা লিখতে হবে কিন্তু সবুজ আবার এটাও লিখতে পারো সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার মিথুন বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে পূর্বে অতএব সবুজের বাড়ি থেকে সবুজ ও মিথুন বাড়ি থেকে সবুজ ও মিথুন বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য পার্থক্য আগে ওদেরটাই লিখতে হবে বুঝছো তাহলে বড় হলো বেশি দূরবর্তী হলো মিতু পাঁচ বাই বারো আর নিকটবর্তী হলো সবুজ তাহলে বড় থেকে ছোট বের করবো বুঝছো আর এই দুইটা তো এভাবেও করা যায় ওভাবেও করা যায় সমূহ বানায়ও করা যাবে আবার ডাইরেক্টও বিয়োগ করা যাবে তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারতেছ বুঝতে পারলা পারছো এখন আমরা যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে ফোন দিও আমি জায়গাটা বুঝাই দেবো এখন আমরা দুই নাম্বারটা চাই দুই নাম্বারটা যাও দুই নাম্বারের প আচ্ছা একজন কৃষক তার সবজি খেতে দুইয়ের এক অংশে বেগুন চারের এক অংশে বাঁধাকপি এবং পাঁচের এক অংশে ফুল চাষ করছে সে তার মোট কত অংশ চাষ করছে এখন যোগ করো তাহলে লেখো মোট চাষ করছে আমি আর ভাষা লিখতেছি না তোমরা এটাও লিখতে পারো এত অংশে বেগুন চাষ করে এত অংশে সবজি খেতে হ্যাঁ বেগুন চাষ করে দুইয়ের এক অংশ বাঁধাকপি চাষ করে এত অংশ ফুল চাষ করে এত অংশ অতএব মোট চাষ করে সমান ভাষাগুলো লিখে নিও ভাষা লিখে আর সময় নষ্ট করবো না এই মোট চাষ করে ভাষা লিখতে হবে কিন্তু অবশ্যই লিখবা ভাষা না লিখলে নাম্বার কমাই দিব এত অংশ তাহলে মোট চাষ করে এত অংশ এখন লসাগু করো লসাগু সম্ভবত বিশ হয় করে যাক দুই চার পাঁচ দুই এক দুই পাঁচ হ্যাঁ তার জন্য বিশ বিশ এটা নিয়ে ভাগ করলে দাঁড়ায় দশ দশককে দশ এটা নিয়ে ভাগ করলে দাঁড়ায় পাঁচ পাঁচককে পাঁচ এটা নিয়ে ভাগ করলে দাঁড়ায় চার চার হচ্ছে চার এইটা দাঁড়ায় এত অংশ হ্যাঁ তোমরা নিচে নিচে করে আসবা আমি সাইডে করলাম জায়গা কত আমার তাহলে কত হচ্ছে এখানে পাঁচ চার নয় আর দশ উনিশ তাহলে মোট কত অংশ চাষ করছে এত অংশ আর সবজি খেতে বিশের উনিশ অংশ চাষ করছে বুঝছো এখন তার ক্ষেত্রে কত অংশ খালি হয়েছে ঘ নম্বর ঘ নম্বর মোট চাষ করছে লেখো মোট চাষ করছে এত অংশ কৃষক তার ক্ষেত্রে মোট চাষ করছে এত অংশ ধরি সম্পূর্ণ অংশ এখানে কিন্তু লিখতে হয় এটা ধরি সম্পূর্ণ ক্ষেত এক অংশ ধরি তার সম্পূর্ণ সবজি ক্ষেত সম্পূর্ণ সবজি ক্ষেত সবজি ক্ষেত এক অংশ একটা হলো সম্পূর্ণ অংশ হ্যাঁ এক অংশ
এখানে অবশিষ্ট কত অংশ আছে সেটা বের করতে হবে। তাহলে এইটা হলো পরিমাণ, মোট সবজি ক্ষেত্রের পরিমাণ, আর এইটা হলো চাষ করতে বিয়োগ করো। অতএব অবশিষ্ট রয়েছে, খালি রয়েছে, তার সবজি ক্ষেত্রের খালি রয়েছে, খালি রয়েছে এক থেকে বিয়োগ করবা এত অংশ। তাহলে এখানে বলছিলাম একের নিচে এক আছে, বর্গাংশটা হলো এক বাই এক, একের মূল্য নাই, এজন্য এক দিয়ে ভাগ করলে এক হয়, এর জন্য এক দেওয়া। তাহলে লসাগু বিশ, এখানকার এক দিয়ে বিশ ভাগ করলে বিশ, বিশ দিয়ে একটা গুণ করলে বিশ, আর এখানে হলো বিশ দিয়ে ভাগ করলে বিশকে বিশ দিয়ে ভাগ করলে এক, এক দিয়ে উনিশকে গুণ করলে উনিশ, এত অংশ সমান সমান এত অংশ। তাহলে তার সবজি খেতে খালি রয়েছে বিশ ভাগের এক ভাগ। তারপর এই যে দেখো এটাই মেইন, এটা তোমাদের আমি একটু তোমাদের নিজে করার জন্য বলতেছি, তোমরা হোমওয়ার্ক খাতায় করবা, আমি দেখব, ঠিক আছে? পারবা, আমি বলে দিচ্ছি কীভাবে করবা, বিয়ের গোয়া না করতে, আমি এটা মুখে মুখে বলে দিব। তিনি বেগুন, বাঁধাকপি ও ফুলের মধ্যে কোনটি বেশি চাষ করছে, এখন কী করতে হবে, বেশি মানে বড়, তাহলে কোন ভগ্নাংশটা বড় সেইটা দেখাইতে হবে আগে। তাহলে ভগ্নাংশ বড় দেখার সিস্টেম কী, দেখানোর সিস্টেম হচ্ছে তোমাকে প্রতিটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানিয়ে নিতে হবে। তাহলে যে তিনটা ভগ্নাংশ আছে ওই সিস্টেম তাদের লসাগু বের করে প্রতিটা ভগ্নাংশ আলাদা আলাদা করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাও, বানায় দেখো কোনটা বড়, ওই ছোটো থেকে বড় থেকে ছোট অনুসারে সাজাও, সাজিয়ে তারপর বলো যে তিনি যে ভগ্নাংশটা বড় হবে সেই সেই ভগ্নাংশে সেই পরিমাণ জায়গায় উনি কী চাষ করছেন সেইটা তাহলে বেশি চাষ করছেন। ওকে, তাহলে পরবর্তীতে যে হোমওয়ার্ক দিবা এটা তোমরা নিজে করে দেখাবে ওই হোমওয়ার্কের মধ্যে। তো আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ঘরে থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা এবং সুস্থ থাকবা। আমাদের সুস্থতাটাই কিন্তু এখন মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বুঝছো? তো আমরা ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।